হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী শুকুল ব্লগস। তো দেখো, আজকে আমি আমার এই ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি। আর এখানে ভাজা হচ্ছে খয়রা মাছ ইলিশ। আর এখানে দেখো, এই মাছকে মাছটা আজকে সর্ষে দিয়ে ঝাল করব। তো দেখো, মাছের ঝোল বসানো হয়ে গেছে। তো চার পিস করেছি, যেহেতু আমরা দুজনে খাবো, তো আমি আর আমার বরমশাই। আর যেহেতু এই মাছে অনেক কাটা থাকে, তো তার জন্য মেয়ের জন্য একটা ডিম ভেজে দেবো। তো ওই জন্য আর ওর জন্য করিনি, দুজনের জন্য করেছি। আর দেখো, মাছটা হয়ে গেছে। উপরে সামান্য ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছি। তো ভালোই হয়েছিল মাছটা খেতে। আর দেখো, এখন হচ্ছে দুপুরবেলা, চান সেরে নিয়েছি, কাজবাজ হয়ে গেছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে ঠাকুরঘরের অনেকটাই কাজ থাকে, কারণ ঠাকুরঘরের সমস্ত কাপড় পরিষ্কার করা, ঠাকুরদের মোছানো, ঠাকুরের জামা কাপড় পাল্টানো, তো সমস্ত কাজ করতে হয় বলেই আজকে মানে বৃহস্পতিবার একটু দেরি হয় পুজো দিতে। তো দেখো, এখানে এখন প্রথমে গোপালের জামাটা পাল্টে নিচ্ছি। তো আজকে একটা এই তরমুজ, তরমুজ দেখো ডিজাইন। তো এই জামাটা আমার ভাই গোপালের জন্য নিয়ে এসেছিল, যখন রথের সময় গোপালকে রথে করে মামা বাড়িতে নিয়ে যায়। তো তখন প্রতি বছরই আমার বাপের বাড়ি থেকে গোপালের জন্য তখন একটা নতুন জামা দেয়। তো এই জামাটা হচ্ছে সেই রথের সময় দিয়েছিল আমার বাপের বাড়ি থেকে। তো আজকে ওইটাই পরিয়ে দিলাম। আর দেখো, সাজুগুজু করে কীরকম লাগছে আমার গোপাল সোনাকে। আর এই দেখো, মুকুটটা না খুব ঢিলে, খুব মানে লাগাচ্ছি আর বারবার পরে যাচ্ছে। তো এরপরে লক্ষ্মী ঠাকুরের জামাটা চেঞ্জ করে দেবো। তো দেখো, ঠাকুরের জামাটা চেঞ্জ করিয়ে দিয়ে ঠাকুরকে ঠাকুরের জায়গায় বসিয়ে দিয়েছি। আর আগে বৃহস্পতিবার ঘট পাততে হবে, ওর জন্য ঘরটাকে সাজিয়ে নিচ্ছি। আর আমরা ঘরটাকে কীরমভাবে সাজাই বলো তো, ঘটের উপরে একটা আমের পলব দিতে হয়। তো যেহেতু আমার পিতলের আছে, ওর জন্য আমি আর পলব দিই না। আর ওর উপরে একটা পান, একটা সুপুরি আর দুব্বো ফুল দিয়ে ঘরটাকে সাজাই। সাজিয়ে তার উপর একটা থালার উপরে ধান আর একটু দুব্বো দিয়ে তারপরে আমি ঘরটা পাতি। আর আজকে ঠাকুর ঘরে সুন্দর লাগছে, কেন বলো তো, আজকে আমার গাছের ফুল দিয়ে, যে দেখতে পাচ্ছ জবা, জবাটা হচ্ছে কী কালার বলো তো, হালকা পিঙ্ক পিঙ্ক কালার। তো ওই ফুলগুলো আজকে অনেক ফুটেছে, মানে গাছ পুরো আজকে ভর্তি হয়ে গেছিলো একটুখানি গাছটায়। আর এতটা একটুখানি গাছে আজকে এত ফুল ফুটেছে না, আর তোমাদের কী বলবো, কী ভালো লাগছিলো। তো ওর জন্য ওখান থেকে দু চারটে ফুল নিয়ে এসে আজকে ঠাকুরঘরটা সাজিয়ে দিলাম। আর দেখো, এখানে আজকে বৃহস্পতিবার, তো আজকে ওর জন্য একটু ঠাকুরঘরে ফল দিয়ে আজকে ঠাকুরকে খেতে দিচ্ছি। আর আজকে কিছু ছিল না, শুধু ছিল একটা কমলা লেবু, তো ওর জন্য সেটা দিয়েই আজকে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর ঠাকুর ঘরটা এই সুন্দর করে আজকে সাজিয়ে পুজো দিয়েছি। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো ফ্রেন্ড, পুজো দেওয়া হয়ে গেছে, মেয়েও পড়ে থেকে চলে এসেছে পড়ার থেকে। তো এখন আমরা বসেছি খেতে। আর আজকে দুপুরের মেনুতে কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো, এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, এখানে রয়েছে কুমড়ো, তারপর আলু, বেগুন, বড়ি, আর হচ্ছে এই যে দেখো সজনে ডাঁটা দিয়ে তরকারি, এখানে রয়েছে সে খয়রা ইলিশ মাছ, আর এখানে রয়েছে ইঁচুড়ের তরকারি নিরামিষ। তো এটা দিদিদের বাড়িতে দিয়েছে। আর এইখানে দেখো ছোট ছোট কি গুড়ি গুড়ি বড়ি আছে। তো তো সেই বড়ি দিয়ে আজকে তরকারি করেছে। এই বড়িটা নতুন নিয়ে এসেছে তোমাদের মাসকাবাড়ি বাজারটা দেয় বললাম না, নিয়ে এসে তো ওর মধ্যেই নতুন নিয়ে এসে দেখে এবারে খেয়ে কীরকম টেস্ট তারপর তোমাদের বলবো তো কীরকম হয়েছে। তো চলো, অনেক বেলা হয়ে গেছে, তিনটে বেজে গেছে। তো চলো এখন বেশি কথা না বলে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো বন্ধুরা, দুপুরবেলা একটু শুয়েছিলাম, দেখতে পাচ্ছি চলে গেছে। আর এখন বাজানো হচ্ছে সন্ধ্যে হয়নি, এখন হালকা হয়েছে, পুরো সন্ধ্যে হয়নি, এখন পোস্টটা বাজে, এখন আলো আছে। আর এখন নিয়ে বসে আছি এই জুড়ে প্যাকেটে দেখতে পাচ্ছো। তো আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, উপরে ফ্যান চলছে, নাহলে যা গরম, গরম দিয়ে এই ফ্যান ছাড়া বসা সম্ভব নয়। আর এই প্যাকেটে কালকে কী নিয়ে এসেছি সেগুলো দেখাবো, বেশি কিছু আনিনি, খুব কমই জিনিস এসেছি। চলো তোমাদের দেখাই।
তো এই দেখো মেয়ের জন্য এরকম নিয়ে এসেছি একটা টেপ জামার মতো জামা, এগুলো আমরা ছোটবেলায় খুব পরেছি, তো এগুলো দেখতে পেয়ে মেয়ের জন্য একটা নিয়ে এলাম। এই যে গেঞ্জি কাপড়ে একদম পাতলা নরম গরমে পরার মতো, তো এই একটা নিয়ে হচ্ছে, এটা হচ্ছে ব্লু কালারের। আর নিয়ে এসেছি এরকম একটা গেঞ্জি টপ, কালারটা আমি এরকম হালকা কালারই আমার মেয়েকে বেশি পরিয়েছে, আর এই কালারটা আমার খুব ভালো লাগে, ক্রিম বেশ হালকা মিষ্টি কালার। তো দেখো এই যে এরকম একটা গেঞ্জি টপ নিয়ে এসেছি, তো কালারগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মেয়ে যেহেতু নাচের ক্লাসে যায়, ওদের কোনো ড্রেস নেই, নাচের ড্রেস কোড নেই, তো ওর জন্য সব যেরকম খুশি জামা পরে যেতে পারে, অসুবিধা হয় না। আর ও যেগুলো পরে যায় সেগুলো গত বছর কিনেছিলাম, তো সেগুলো কী বলতো থ্রি কোয়ার্টার প্যান্ট গেঞ্জি এরকম টপ, তো সেগুলোর একটু রঙটা চটে চটে গেছে, ওর জন্য ভাবলাম যে নতুন দুটো নিয়ে নিই, তো এই একটা নিয়েছি। আর এর সঙ্গে এরকমই একটা প্যান্ট নিয়ে নিয়েছি, এটা হচ্ছে এই যে দেখো, বেলুন প্যান্টের মতো এই একটা গার্ডার আছে, আর পায়ের কাছে পরলে একটু খেপে মতো থাকবে, ঠিক আছে। তো এই একটা, আর যে গেঞ্জিটা দেখতে পাচ্ছে এটা এটা গত বছর, মানে গত বছর এরকম একটা জামা নিয়ে এসেছি গেঞ্জি, তো সেটাও মেয়ে পরে, তো ওইটা গরমের জন্য ভালো বলে ওরকম আরও একটা এরকম গেঞ্জি নিয়ে এসেছি, ওর থেকে এক সাইজ বড়। তো দেখো এটা হচ্ছে হালকা লেমন কালার যেটা হয় সেইটা দেখতে পাচ্ছ, এরকম পিঠটা এরকম আছে আর এটা এরকম নিয়ে গেছিলাম। আমি এরকম দুটো গেঞ্জি নিয়েছি জানো তো হাতে, আর এমনিতে প্রথমত আমার বোনের ব্যাগটা ছিল আমার ব্যাগটা কাঁধে, আর ও আমার যেটা একটা ব্যাগ নিয়েছিলাম যেতে মার্কেটিং করার সময় জামা কাপড় যেগুলো পছন্দ হবে তো সেগুলো ঢোকাবো, তো সেই একটা ব্যাগ, দু মানে তিনখানা ব্যাগ নিয়ে আমি হাঁটছিলাম। এবার হাতে কিছু জামা কাপড়ও ছিল, এবার বেছে বেছে রাখছিলাম যে কোনটা নেবো কোনটা নেবো না, তো ওই ভাবলাম যে দুটো গেঞ্জি এরকম দুটো গেঞ্জি নেবো, কিন্তু সেটা নেওয়া হলো না, বোনের ভুলে ওই গেঞ্জি একটা রেখে দিয়ে এসেছি আর এটা নিয়ে এসেছি। আমি ভেবেছি মনে হয় দুটো গেঞ্জি নিয়ে এসেছি, কিন্তু না, মনের ভুলে একটা রেখে এসেছি আর একটা নিয়ে এসেছি। বাড়িতে এসে দেখছি আমি একটা নিয়ে এসেছি আর একটা রেখে এসেছি। যে জ্যাঠু তো বোন গেছিলো, তো ওর ছেলের জন্য এরকম তিন সেট, মানে তিনটে গেঞ্জি আছে, তো এরকম একটা সেট নিয়ে এসেছি। দেখো এই একটা কালার, এটা লেমন কালার একটা, আর একটা এই যে ব্লু কালার, তো তিনটে। আর এরকম গেঞ্জি আমার মেয়েকে ছোটোবেলা থেকে অনেক পরিয়েছি, সব এম বাজার বললাম না কেনাকাটি করি, এই গেঞ্জিগুলো খুব ভালো, খুব দাম খুব একটা না, যদি তিনটে গেঞ্জি নিয়ে 250 টাকা, আমার কাছে মনে হচ্ছে না যে খুব, কিন্তু সেটা দেখতে হবে দামের কোয়ালিটিটাও দেখতে হবে, যে পরে আরাম পাচ্ছে ভালো, আর ওই পয়লা বৈশাখে এরকম গরমে সারাক্ষণ করতে পারবে, কোনো স্কুলের জামার মধ্যেও করতে পারবে, তো ওর জন্য এরকম একটা গেঞ্জি সেট নিয়ে এসেছি। আমার মেয়ের জন্য পাইনি, ওইটাই হচ্ছে লাভ, 26 সাইজটা হচ্ছে লাস্ট, তো তারপরে আর কোনো সাইজ দেখতে পেলাম না, তো আমি যদি এরকম মেয়ের জন্য পেতাম গেঞ্জি আমি এরকম নিয়ে আসতাম একটা সেট, কিন্তু ওই যে 26 সাইজ লাস্ট, বড়ো হয়ে যাচ্ছে বলে যাচ্ছে, ওই জন্য হয়তো আমার কিনতে গেলে অসুবিধা হয়, পাওয়া যায় না যে সাইজে খুঁজবো। আর এরকম নিয়ে এসেছি একটা গেঞ্জি, আমার পাশে যে বললাম ননদ আছে ওই পাশে, তো পিসি শাশুড়ির মেয়ে, তো তার ছেলের জন্য এই একটা প্যান্ট আর এই একটা গেঞ্জি নিয়ে এসেছি। তো আর নিয়ে এসেছি এরকম বর মশাইয়ের জন্য দুটো হাফ প্যান্ট গরমে পরার জন্য, সস্তায় পেয়েছি, বস্তা ভরে নিয়ে এসেছি, খুব দাম না, 180 টাকা 90 টাকা এরকম বিক্রি হচ্ছিলো, তো এরকম দুটো প্যান্ট নিয়ে এসেছি। আর নিজের জন্য নিয়ে এসেছি এরকম একটা, আমার বোনের সাথে গিয়েছিলাম, ও আরও ওই বেহালায় একটা ভালো কুর্তির দোকান আছে, সেখানে 150 টাকায় 200 টাকা 300 টাকা সেল দিচ্ছে, যা কিন্তু 150 টাকার কুর্তিগুলো আমাদের সাইজে হবে, এক্সেল সাইজ হবে, কিন্তু কী বলো তো পরলে আমি গায়ে কমফোর্টেবল হবো না, আমার গা হাত পা প্রচণ্ড ফুটাবে, তো সেই জন্য আমি ওগুলো নিয়ে, কিন্তু এই কাপড়টা দেখলাম একটু নরম আছে,
আর খুব একটা দাম না, বললেন যে 200 টাকা, এরকম গোল কাটিং এর দাঁড়াও, এই যে দেখো গোল কাটিং এর, এই যে এই জায়গাটা এরকম ফিতে আছে, এই দেখতে পাচ্ছ। আমি এসেছি একটা মেয়ের জন্য হট প্যান্ট জিন্সের, তো সেটাকে ট্রায়াল রুমে নিয়ে গিয়েছি ওকে পরানোর জন্য। এখন সেই প্যান্টটা পরে ও আর গা থেকে মোটে খুলবে না, অনেক চেষ্টা করে সেটাকে গা থেকে খোলা হয়েছে। ও বক্তব্য হচ্ছে যে আমি জিন্সের প্যান্ট পরেছি, আমার গরম লাগছে, আমি এখন এই প্যান্টটা পরবো না, আমি এই শর্ট প্যান্টটা পরবো। ওটা আর গা দিয়ে খুলবে না, তো অনেক কষ্ট করে ওটাকে খুলে তারপরে নিয়ে মানে বিলিং করে তারপরে আবার ওই প্যান্টটা ওকে পরিয়ে মানে পরে তারপরে বাড়ি এসেছি। দিন আগের ভিডিওতে বলেছি কিনা জানি না, কিন্তু তাও আবার বলে দিচ্ছি যে দেখো এরকম নিয়ে এসেছি দুটো নেল পালিশ জেঠুর মেয়ে। তো ও একটা সেই গ্রিন কালার, গ্রিন কালার করে খুব গ্রিন না, একদম হালকা, তো ওই একটা পছন্দ হয়েছে। তো এরকম তিনটে নেল পালিশ নিয়ে এসেছি, আর ওর যে বোনের যে পছন্দ হয়েছিল নেল পালিশটা, ও ওইখানে বসে আমি একদিকে বিল করছি আর ও একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ওইখানেই নেল পালিশগুলো পরে নিয়েছে। তো চলো এই নিয়ে এসেছি, তো এই দেখিয়ে দিলাম তোমাদের, তো চলো। তো ফ্রেন্ড এখন চলে এসেছি রান্নাঘরে, আর এখন বাজে রাত 9টা। তো আমাদের এখানে আজকে খুব বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি খুব হয়েছে, তো ওর জন্য একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর তো ভাবলাম আজকে রাত্রে ভাত করব না, রুটিও করব না, তো আজকে ভাবলাম একটু পরোটা করব। আর ফ্রিজে ছিল একটু চিকেন, সলিড চিকেন ছিল, তো ভাবলাম মেয়ের আজকে একটু পছন্দের খাবার করি, কারণ ও একটু চিলি চিকেন খেতে খুবই ভালোবাসে, তো ফ্রিজে ছিল ওই জন্য ভাবলাম একটু চিলি চিকেন করি। তো ওই জন্য রাতের বেলার আজকে মেনু ছিল চিলি চিকেন আর পরোটা, যা মেহু যা মানে খুব ভালো লাগে বলে ওই জন্য। তো দেখো আমার এদিকে রান্না হয়ে গেছে, আর তোমাদের ওখানে কার কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে। তো গুড নাইট।